আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শনিবার, আমি ইহার তোষানের বাবা বের হয়েছি। এখন ঠিক বাজে হলো 5টা, বিকাল 5টা বাজে, এখন 5টা 5 বাজে। তো আমরা যাচ্ছি, আমাদের বাসার পাশে একটা পর্দার দোকান আছে, ওই পর্দার দোকানটা ক্লিয়ারেন্স সেল চলতেছে অনেক দিন ধরে দেখছি, কিন্তু আমরা যখন দেখি তখন দোকানটা বন্ধ থাকে। তো এখন মনে হয় খোলা আছে, তো ভাবলাম একটু পর্দাগুলো দেখি, যেহেতু আমার নতুন বাসায় পর্দা কিনতে হবে। আর একটু ফার্নিচারের শপে যাব, কারণ আমার হলো ওয়ার্ড্রোব কিনতে হবে। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম, ওয়ার্ড্রোব বা ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, আসলে প্রতিদিনই টুকটাক করে কাজগুলো এগিয়ে রাখছি, কারণ আমি পরে দিয়ে হয়তো লাস্টের দিকে গিয়ে হয়তো পারবো না। এই কারণে প্রতিদিন একসাথে না করে প্রতিদিন অল্প অল্প করে করছি, যাতে আমার উপরে প্রেশারটা কম পড়ে। কারণ আমি ছাড়া তোষানের বাবা একা গিয়ে কখনোই সে কিনবে না বা কিনতে পারবেও না। তো তোষানকে বাসায় রেখে এসেছি, এই যে মাথা নাড়ছে তার মানে হ্যাঁ পারবে না সে কিনতে, কারণ নর্মাল বাজারও আমাকে ছাড়া করে না। এখন আব্বা আছে বলে বাজারের দায়িত্বটা দেখা যায় যে আব্বার উপরে চলে গেছে, মানে বাবা ছেলে গিয়ে করে নিয়ে আসে আর কি। তোষান ঘুমাচ্ছে আর তোষানকেও রেখে আসতে পারলাম, কারণ তোষান সাথে থাকলে দেখা যায় ওর উপরে নজর রাখতে হয়, তো দুজন মিলে আর দেখা হয় না। এখন তোষান যেহেতু বাসায় আছে, আব্বা মা আছে বাসায়, তো তোষান দাদা দাদির কাছে আছে, ঘুমাচ্ছে। তো ভাবলাম এই ফাঁকে আমরা একটু বের হই, তোষানের বাবারও আজকে অফ আছে, তো দেখি একটু পর্দা যদি ভালো পাই নিয়ে নিব। আর ফার্নিচারের দোকানে দেখবো, একটু দেখে রাখবো, তাহলে দেখে রাখলে অন্তত তোষানের বাবাকে পরে একা পাঠালেও গিয়ে ওটা নিতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে যাই আমরা। আমরা পর্দার দোকানে চলে এসেছি, তো এটা আমাদের বাসা থেকে একদমই কাছে, রাস্তার অপোজিটে আর কি। পর্দাগুলো দেখছি, প্রতিটা পর্দাই অনেক সুন্দর, আবার কিন্তু পর্দাগুলো অনেক এক্সপেন্সিভও, যদিও বা স্টক ক্লিয়ারেন্স সেল চলছে কিন্তু ভালোই এক্সপেন্সিভ। তো দেখছি পর্দা, আরও কিছু দোকান পর্দার দেখব। তো এখানে পর্দাগুলো মোটামুটি আমার কাছে লিভিং রুমের জন্য পারফেক্ট মনে হয়েছে। তো নর্মাল কিছু পর্দা ছিল, এগুলো হলো বেডরুম বা অন্যান্য রুমের জন্য ঠিক আছে, বাট লিভিং রুমের পর্দাটা চাচ্ছিলাম যে আমি একটু মানে গর্জিয়াসের মধ্যে নিতে, আমার সোফার সাথে ম্যাচিং করে নিতে চাচ্ছিলাম। তো তোষানের বাবা ভদ্রমহিলা মানে দোকান যার, ওনার সাথে কথা বলছে, দেখছে কত ইঞ্চি মানে কীরকম লাগতে পারে লিভিং রুমের পুরোটা কভার করার জন্য। তো আমি এই ফাঁকে ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই পর্দাগুলো অনেক ভারী, আমাকে অনেকে পর্দার কালার সাজেস্ট করেছে, আমি সেই কালারগুলো মাথায় রাখছি। তো তোষানের বাবার এই পর্দাটা ভালোই লেগেছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখলাম তো বাসার পাশের দোকান দেখে নিলাম, এরপরে বাকি আরও কিছু জায়গা দেখব, দেখে যদি পছন্দ না হয় তখন এখান থেকে আবার নেওয়া যাবে, সমস্যা নেই। তো ঘুরে ঘুরে দেখছি আর কি আমরা। তো ওইখান থেকে আমরা ফার্নিচারের দোকানে চলে এসেছি, এটা অন্য আর একটা ফার্নিচারের দোকান, আমি নর্মাল যেখান থেকে কিনি ওইখানে না। তো এই ক্যাবিনেটটা আমরা পছন্দ করেছি, তো ক্যাবিনেটটা খুব ভালো লাগলো আমার কাছে, মানে আমার বেডরুমের জন্য। তো তোষানের বাবাও পছন্দ করেছে, তো এটা আমরা বললাম ঠিক আছে এটা অর্ডার দেওয়া যাক। আর এই বেডরুম সেটটা অর্ডার করেছি আমার হলো গেস্ট রুমের জন্য, আমার 3টা রুম, নতুন বাসায় 3টা বেডরুম। তো এই যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, আসলে এখন ভালো করে দেখাতে পারছি না, ইনশাআল্লাহ পরে যখন ডেলিভারি দিবে নতুন বাসায় তখন দেখাবো। তো এটা হলো বেডরুম সেটের ড্রেসিং টেবিলটা এরকম আর কি, যেটা বেডরুম সেটের সাথে আছে সেটা। আর এই ড্রেসিং টেবিলটা আমি আমার বেডরুমের জন্য অর্ডার করেছি, তো এগুলো সবই আমার পছন্দ অনুযায়ী ওনারা করে দিবে আর কি। তো আমাদের অর্ডার টর্ডার দেওয়া শেষ,
ফার্নিচার আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি হলো বাংলা মার্কেটে, তো তোষণের বাবাকে ভিডিও করছিলাম, তো তোষণের বাবা বলছে দেখাও আমার চুল পেকে গেছে, আমার মাথায় টাক পড়ে গেছে, এটা দেখাও ভিডিওতে। বললাম দেখুক, সমস্যা নাই, বয়স তো আর কম হলো না, তোমারও কম হয়নি আমারও কম হয়নি। তো আমরা যাচ্ছি বাবার জন্য পান কিনতে, ওটা হলো বাংলা মার্কেট কোটারায়া বলে আর কি, মালয়েশিয়ার মানে ওইখান জায়গাটাতে গেলে মনে হয় না যেটা মালয়েশিয়া, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে চলে এসেছি। বাংলাদেশি প্রাণের থেকে শুরু করে যে কোনো পণ্যই ওখানে মোটামুটি পাওয়া যায় একটু খোঁজ করলে। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তায়, মানে এত বৃষ্টি, বৃষ্টির জন্য জ্যাম। তো যেতে আমাদের ভালোই সময় লেগে গেছে, এখনও বৃষ্টি পড়ছে। তো আমরা এসে আর একটা শপিং মলে এখানে ঢুকেছি, কারণ হলো যে এত বৃষ্টি হচ্ছিল, বাংলা মার্কেটের ওইখানে নামা যাচ্ছিল না। তো শপিং মলটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই যে স্যান্ডেলগুলো দেখে ভালো লাগলো, তো ভাবলাম আমার ক্যামেরাটা অন করে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। অনেকে তো পছন্দ করে দেখতে শপিং মল, শপিং আইটেম, তো তাদের উদ্দেশ্যে আর কি, যদিও বা আমি এখান থেকে কিছুই কিনিনি, তাও আপনাদেরকে দেখালাম। আমার দেখতে ভাল লাগছিল, তাই আমি ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করলাম। সুন্দর ছিল, প্রতিটা স্যান্ডেলই অনেক সুন্দর ছিল। তো যাই হোক, আপনারা এনজয় করলে, আমার ভিডিও করার সার্থকতা ওইখানেই, এটাই হলো বড় কথা আর কি। আপনাদের জন্যই ভিডিও করি, আপনাদের ভালো লাগা, আপনাদের মন্দ লাগা সব কিছু মাথায় রেখেই কাজ করার ট্রাই করি। তো যাই হোক, বৃষ্টি কমেছিল, বৃষ্টি কমার পরে আমরা হলাম পান কিনলাম আর সমোসা কিনেছি। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি, জানি না কতক্ষণে বাসায় গিয়ে পৌঁছাবো, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম, বৃষ্টির ফলে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। বাসায় গিয়ে পৌঁছাতে পৌঁছাতে কত টাইম লাগতে পারে আল্লাহই ভালো বলতে পারবেন। তো এটা হলো পরের দিন সকালবেলা, বাসায় আসতে আসতে গত রাতে অনেক অনেক রাত হয়ে গিয়েছিল, এসে ভিডিও এডিট করলাম, ভিডিও পাবলিশ করলাম, আর আসলে ক্যামেরাটা অন করা হয়নি। আজকে সকালে মা হলো চালের আটার রুটি বানিয়েছে, কারণ গতকাল চিকেন রান্না করা হয়েছিল। তো মা দেখি যে সকালে চালের আটার রুটি বানিয়েছে, এটা আমার খুব পছন্দের একটা খাবার। আমি আর তোষান এখন খাচ্ছি, সবার নাস্তা করা শেষ, আমি একটু দেরিতেই খাই। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে কথা বলছি। তো অনেক মজার নাস্তা করলাম আজকে, চালের আর রুটি আসলে খেতে খুবই মজা লাগে, খুব পছন্দ করি আমি, সেটা গরুর মাংস দিয়ে হোক, মুরগির মাংস দিয়ে হোক, যেটা দিয়ে হোক না কেন খুবই ভালো লাগে আমার কাছে খেতে। তো সামনে যে বাসায়, তার আজকে স্কুল অফ, যেহেতু রবিবার আজকে, সো হোমওয়ার্ক করছে বসে বসে। সে হলো ভিডিও অন দেখলে, আমাকে কথা বলতে দেখলে তাকে হলো একটা চুমু দিতেই হবে। তো সে হলো লেখার চাইতে দুষ্টামি করছে বেশি, লেখার দিকে তার মনোযোগ খুবই কম, একটা লিখছে আর হলো বারবার উঠে দাঁড়াচ্ছে, তারপরে আবার আর একটা লিখছে, আবার উঠে দাঁড়াচ্ছে, তার কাজ যা আর কি। তারপরেও ঠিক আছে, দেখা যাক, যেটুকু লিখে লিখুক, সমস্যা নেই। আজকে রান্নাবান্নাও খুব বেশি একটা নেই, কারণ মনে হয়, হ্যাঁ লিখো, সুন্দর করে লিখো, কারণ মনে হয় হয়তো বা সন্ধ্যার পরে একটা জায়গায় যাওয়ার কথা আছে আমাদের, গেলে বাইরে থেকে ডিনারটা করে আসবো। আব্বা মা এই সপ্তাহটাই পুরোটা আছে, সামনের সপ্তাহে তো আব্বা মা চলে যাবে, সামনের সপ্তাহে বুধবার দিন সকালবেলা মনে হয় ইনশাল্লাহ আব্বা মার ফ্লাইট। তো কিভাবে দুই মাস চোখের পলকে কেটে গেল আসলে বুঝতেও পারিনি, কারণ সময় খুব দ্রুত যায়, আর সুন্দর সময়গুলো, সুন্দর মুহূর্তগুলো আরও বেশি দ্রুত চলে যায়, এটাই স্বাভাবিক। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন কমেন্টে, আমি বলেওছি, তারপরেও আবার অনেকগুলো কমেন্ট এরকম এসেছে, আপু তুমি বাসায় কবে চেঞ্জ করবা? আমাদের নভেম্বরের 1 তারিখে বাসায় ওঠার কথা আর কি, মানে নভেম্বরের 1 তারিখ ইনশাল্লাহ। তো আমরা হয়তো অক্টোবরের লাস্টের দিকে ইনশাল্লাহ উঠে যাব বাসায়। তো মোটামুটি ফার্নিচার যা দরকার সব কেনা হয়ে গেছে, এখন টুকিটাকি কিছু ছোটোখাটো জিনিস বাকি আছে, ওগুলো হয়তো আমি না পারলো তোষণের বাবাকে বলে দিলে ও গিয়ে নিয়ে আসতে পারবে। তো বড় কাজগুলো আমি সাথে গিয়ে করে ফেললাম, কারণ পরে হয়তো বা সময় পাবো না, এজন্য চিন্তা করলাম যে আগে গিয়ে করে ফেলি, কারণ তোষণের বাবা, আমি আগেও বললাম যে অনেক কিছুই ও নিজে একা করতে পারে না, অনেক কিছু একা বুঝে না, আমি গেলে সেটা হয়তো ওর কাছে ভালো লাগে, মনে হয় যে না দুজন মিলে করছি, হয়তো পারেও পেরেও হয়তো চায় যে না আমিও সাথে যাই,
আমিও সাপোর্ট দিই। আর ও বলে যে সংসারের দায়িত্ব হলো তোমার, সংসার সামলানো, সংসারের কি লাগবে না লাগবে এটা তুমি দেখবা, বাইরের দিকটা আমি দেখবো। আসলে এরকমটাই হওয়া উচিত, কারণ আমরা মহিলারা কি করি, আমরা সংসারটা সামলাতেই নিজেদের সময়গুলো এখানে দিই, আর সংসার করতেও আমাদের ভালো লাগে, আমরা সংসার করতেও পছন্দ করি। তো তোর শানকে একটু দেখাবো, তুমি কি একটু দেখবা, আসো। সে একটু আপনাদের সামনে আসতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না, কারণ হোমওয়ার্ক নিয়ে বসে আছে। এই যে তোষান চলে এসেছে সামনে, সে বলতে পারছিল না যে সে সামনে আসবে। বাবা এরকম করে না, বাবা সুন্দর করে থাকতে হয়, সুন্দর করে থাকতে হয়, ডিসেন্ট বয় হয়ে থাকতে হয়, এরকম করতে হয় না। সে বলতে পারছিল না যে আপনাদের সামনে সে একটু আসবে, কারণ হোমওয়ার্ক করছিল। তো হোমওয়ার্কের মাঝখানে সে যদি এখন বলে আম্মু আমি তোমার সাথে একটু বসবো, তাহলে এটা বড় হোমওয়ার্ক না, এটা ছোট হোমওয়ার্কই দিয়েছে। বড় হোমওয়ার্ক তো তুমি করে ফেলেছো। হ্যাঁ, এটা ছোট হোমওয়ার্ক। তো তোষান আসলে খুব বেশি একটা ক্যামেরার সামনে আসতে চায় না। আমি যদি বলি যে আসো তোমাকে একটু ভিডিও করি বা তোমাকে দেখতে চাই, তোমাকে একটু দেখাই, তো অনেক বলার পরে হয়তো বা সে আসতে চায়। বিশেষ করে আমার আম্মু খুব দেখতে চায়, কারণ আমার আম্মু তো ওকে ভিডিও ছাড়া আর দেখতে পায় না। সেই কারণে আম্মু দেখা যায় যে ওকে খুবই দেখতে চায়, বলে যে মাঝে মধ্যে ওকে দেখাবি, দেখলে ভালো লাগে, ভাইয়া দেখতে চায়। তো সবাই যেহেতু দেখতে চায়, এই কারণে মাঝে মধ্যে চাই যে ও একটু আসুক ক্যামেরার সামনে, কিন্তু সে হলো আসতে চায় না। সে হলো খালি দুস্তমি 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 না কই না দুস্তমি কই না দুস্তমি করো না না তাহলে কি করো তুমি? লেখা পড়ো। তোমার দাদু চলে গেলে তোমার কি মন খারাপ হয়ে যাবে? হ্যাঁ। তাহলে তুমি কি করবা? দাদুর সাথে বাংলাদেশে যাবা? তারপর আমার বাসায় এসো। অনেক দূরে ঘুরে, অনেক দূরে না, বাংলাদেশে যাবা, বাংলাদেশে গিয়ে আবার আসবা আম্মুর কাছে। যাবা দাদুর সাথে? যাবা? দাদু অত স্যাড হয়ে যাবে, তুমি যদি দাদুর সাথে না যাও স্যাড হয়ে যাবে না দাদু? আমি তো স্যাড হয়ে যাব। সেটাই তো আমি বলতেছি, তুমিও তো স্যাড হয়ে যাবা। তো তুমি যাও বাংলাদেশ থেকে ঘুরে আসো এখনি। হুম, এখনই যাবা? টিকিট করতে হবে না? টিকিট ছাড়া তো প্লেনে তুলবে না, প্লেনের টিকিট করতে হবে তো। তুলবে না? না, প্লেনের টিকিট করতে হবে না। প্লেনের টিকিট না করলে কি প্লেনে উঠতে দিবে? কোন টিকিটে? এই যে প্লেনের টিকিট করতে হবে। কোন দিকে? আসে প্লেনের টিকিট করতে হয় একদিকে। একদিকে? কোন দিকে? একদিকে একদিকে। আচ্ছা যাও, তুমি হোমওয়ার্ক করো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। তো আপনাদের কাছে এটাই চাওয়া, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ।